বুবারি ঘটনের বিয়াতে বিরাট আয়োজন করেছে যে এ ভাই এটা কি বটে সসেজ সস কি স্যার আপনি খাবারে মন দিন নাম জানার দরকার নেই এগুলো ইংলিশ খাবার এ আই এম লার্নিং ইংলিশ বিরাট ব্যাপার তো কোথায় শিখছেন বলুন না আমিও তো অনেক পার্টিতে যাই আমি ডুওলিঙ্গো অ্যাপ ইউজ করছি এবার আপনিও শিখতে পারেন ডুওলিঙ্গো দুনিয়ার সবথেকে বিখ্যাত ফ্রি ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপ আর আপনি বাংলা ভাষা থেকে ইংলিশ শিখতে পারবেন আপনি যদি বাংলা জানেন তাহলে ইংলিশ শেখা কোনো ব্যাপারই না এই অ্যাপটা পুরো গেমের মতো আর ইউজ করা খুব সহজ ইংলিশ লার্নিং ইজ নাও সোজা মজা ফ্রি উইথ ডুওলিঙ্গো ডাউনলোড ডুওলিঙ্গো ফর ফ্রি লিংক ইন ডেসক্রিপশন খমটাটা খুলবো ঘটন ও আবা এত তাড়া বাবু ইনফিনিটি ওয়ারের আগে এন্ড গেম সেরে ফেলতে চাও এত লজ্জা পাচ্ছ কেন আজ ফাইনালি আমরা এক ঘরে বাবু ঠিক যেন রোমিও জুলিয়েট রায় মার্টিন পার্থ অর্পিতা আমার নাকতলা থেকে বেলঘড়ি অবধি ঘাম দিচ্ছে ঘটন এক্সাইটেড লাগছে বলো আমার গরম লাগছে এসিটা কখন চালাবে এসি কি আর সবকিছু ঠান্ডা করতে পারে বাবু আমার তোমায় কিছু বলার ছিল ঘটন আমি বুকটা কেমন দুরুদুরু করছে না কি গো বাবু কথা হয়েছিল আজকে রাতে রোমান্টিক্যালি আমি তোমার ঘুমটা খুলবো ঠিক আছে বলো বুকটা কেমন ধুকপুক ধুকপুক করছে না হুম করছে মনটা আটুপাটু আটুপাটু করছে পেটটা গুড়গুড় গুড়গুড় করছে বাহ এই না হলে গন্ধরাজ খতম এরম বলছো বিয়ের আগে ভিডিও কলে এই গন্ধটা পেতে বলো ধুর তাড়াতাড়ি বাথরুম থেকে এসো একটা কথা আছে মটন কষার গ্রেভি দিয়ে রসগোল্লাটা মাখা উচিত হয়নি বুঝলে বাবু আমি যাই কি রে কোথায় যাচ্ছিস তোমরা এখন থেকে আহ উ শুরু করে দিয়েছো তুই এখন এখানে কি করছিস তুই জানিস না আজ আমার ইয়ে ইয়ে ফুল সজ্জা হ্যাঁ ভাই ভাতেই আটকে যাচ্ছিস প্র্যাকটিক্যালে কি করবি ভাই সর বাথরুম যাবো বাথরুমে করবি প্রথম দিনেই এত এক্সপেরিমেন্ট করা উচিত হবে কি ভাই ভালো লাগছে না হাগু পেয়েছে এই হেগো চন্দ্রটাকে কেন বিয়ে করলে বলো তো বাবু দিদি কি ঘটনা হাগু পেয়েছে উফ বাবা তুমি আড়ি পাচ্ছিলে না 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 আমি তো তোর গলা পেয়ে এলাম এসে শুনছি ঘটনা হাগু পেয়েছে বুঝলে বৌমা শুরু হলো ছোটবেলায় বাথরুমে ঘন্টার পর ঘন্টা সাহিত্য চর্চা করতো ঘটন সাহিত্য চর্চা করতো না শরীর চর্চা করতো তুমি কি দেখতে গেছিলে আর টুকাইকে বঙ্কিমচন্দ্রের একটা উপন্যাসের নাম বলতে বললে পারবে না কৃষ্ণকান্তের উইল ওয়া তুই পড়েছিস না না আমি পড়িনি ছোটবেলায় দাদা ওই কৃষ্ণকান্ত উইল সিনেমাটা সিডি ভাড়া করে এনে জিৎ স্বস্তিকের ঘনিষ্ঠ মুহূর্তটা বারবার দেখি ব্যাস ব্যাস ভাই তোমরা এবার এসো চিন্তা নেই তোর ঘুতনু তোর বিয়ে করেও শান্তি নেই তোর বিয়ে এখনো শেষ হয়নি ফুলসজ্জার রীতিটাই তো বাকি আছে চল ফুলসজ্জার রীতিটা আমাদের সামনেই হবে হ্যাঁ থাক ওরা লজ্জা পাবে না আরে লজ্জা পাওয়ার কি আছে আমরাও তো করেছি কি রীতি বলো তো মা এই যে কোণের বাড়ি থেকে আসা কাঁসার প্লেটে কল্পনার রসগোল্লা এটা তুই বৌমাকে অর্ধেকটা খাবি তুই নিজে অর্ধেকটা খাবি এটাই রীতি দেখ ভুল ভাল বলছো তুমি তো রীতিটা ভুলেই গেছো দেখছি অনেকদিন বিয়ে করিনি তো হ্যাঁ আমার তো 10টা বউ আছে রাবণের মতো রাবণের 10টা মাথা ছিল রাস্কেল বউ নয় আরে বাবা আসল রীতিটা কি বলো দেখি বউ বরের কোলে বসবে দিয়ে বর একটা গান করে শোনাবে তারপর মিষ্টি জল খাবে ভাগ করে কোলে বসিয়ে গান করতে হবে তারপর রডে বসিয়ে বেল বাজাবি ভয় বৌমা তাহলে ঘটনের কোলে চেপে যাও গান কর ঘটন স্কুলের ব্যাগটা বড্ড ভারী আমরা কি আর বইতে পারি দাম ফুলসজ্জার রাতে কোথায় আমি জানিনি তুমি শশী হয়ে এসব গাইবি আর পাচ্ছি না বাবা এই তুমি নামো তো হাওড়া এসে গেছে আগে মিষ্টিটা খাওয়াস কাউন্ডারে কই দেখি পুরোটাই খেয়ে নিল বেশ বড় মুখ কিন্তু দাদা রীতি তো হয়ে গেছে তাহলে তোমরা এবার জানো বৌমা হ্যাঁ বাবা এইটা আমার বাবা মার বিয়ের খাট দাদা ভেঙে দিস না ভয় না না ভাঙার কোনো চান্সই নেই এই খাটে আমার বাবা মার ফুলসজ্জা হয়েছিল বাপরে এই খাটেই ঘটনের বাবা মা মানে আমাদের ফুলসজ্জা হয়েছিল আর আজ এই খাটেই ঘটনের ঘটনের বউয়ের ফুলসজ্জা গোটা বংশ এই খাটে ফুলসজ্জা করে নিল এবার আমি হ্যাঁ হ্যাঁ চলে যাচ্ছি ঘটনটা কত বড় হয়ে গেল হ্যাঁ এরকম তাড়াহুড়ো করছে দেখছো ছোটবেলায় হিসু করতে গিয়ে শুধু প্যান্টের ছেলে ননটাই আটকে ফেলতো মা আজ শুয়ে পড়ে বুঝলে টায়ার লাগছে একটু দাদা এত খারাপ অভিনয় করিস না মন এক সম্মান পেয়ে যাবি ভাই জানা অল দ্য বেস্ট ঘটন দাদা লর্ডস নেটওয়েস্ট মোহাম্মদ কাইফ ধরে খেলবি চলো বৌমা এবার আমরা এই ঐতিহাসিক খাটে নতুন ইতিহাস করব ঘটন আমার তো ভাই কিছু বলার আছে উফ বলো তো কি কি আজ পূর্ণিমার রাত হ্যাঁ পূর্ণিমার রাতে চাঁদ আমার খাটে আমি পূর্ণিমার রাতে কুকুর হয়ে যাই আমার গাড়ির চাকায় হিসু করে দিও না কেমন ঘটনা এটা সত্যি বিয়ের আগে বলিনি কারণ যদি তুমি আমায় বিয়ে না করতে তুমি পূর্ণিমার রাতে জলহস্তী হয়ে গেলে আমি তোমাকেই বিয়ে করতাম বাবু কিন্তু অনেক কিন্তু হয়েছে এবার আমি বাথরুম থেকে আসি তারপর ঘটন যেও না প্লিজ আমার কথাটা শোনো আমার শরীরটা কেমন করছে আচ্ছা ডাক্তারের রোল প্লে দাঁড়াও এখন ইনজেকশন নিয়ে আসছি ডাক চা ডাক চা তোমার কোথায় ব্যথা বাবু বাবু কুকুর হয়ে গেছে কি হয়ে গেছে এত তাড়াতাড়ি হয়ে গেল এগিরে তুই ইনজেকশন হাতে দাঁড়িয়ে আছিস কেন ওরে ওরে এটা কি জন্তু সব সময় খালি মিন্তু বিতে একটু গায়ে বন্দুকটা নিয়ে আয় ঘরে শেয়াল ঢুকে গেল কোথা থেকে শেয়াল নয় বাবা ওটা আমার বাবু পূর্ণিমার রাতে কুকুর হয়ে গেছে ঠাকুরকে তুমি বাড়ির বুকে কুকুর বানিয়ে দিলে গো আমরা চেয়েছিলাম দু হাত থেকে চার হাত হোক এই যে দু পা থেকে চার পা হয়ে গেল কি সুন্দর লাজ নাড়াচ্ছে দেখো আহ আহ কুতু ভাই ভদ্রভাবে কথা বল তোর বৌদি হয় আজ আমার বৌমার মটনের হাড় চেমানো দেখে একটু সন্দেহ হয়েছিল বটে ঠিক বলেছো বাবা আর গরমে কিরম করে হাঁপাচ্ছিল আরে বৌমা কেমন করে তাকাচ্ছে দেখো দেখি বৌমা একটু পোলাও খাবে হ্যাঁ কুকুরের পেটে আবার এ মানে বৌমার পেটে কি আর এখন ঘি সহ্য হবে এ না বাবা দিদি বিস্কুট খাও
চাপ বাবা কুতু তো একবার এসএসকে মে ঢুকে গেল ইডি দেবে তোর ফ্ল্যাটে হানা হায় রাম মিত্রों का है জমানা আরে বেশুরো এবার দাদার ফুলসজ্জার কি হবে ছেলেটার জীবনটাই কণ্টকসজ্জা হয়ে গেল কাল সবাই নতুন বউকে দেখতে এলে কি হবে গো আরে বাড়ির বাইরে কুকুর হইতে সাবধান লিখে দিলে আর কেউ এদিকে পা মারবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে রাগ করো না বৌমা ও সব কিছু লিখবো না ওগিয়ার খাটের তলা থেকে বেরোবে না আমি চেষ্টা করবো কোন না ও মা তোর কথা বুঝতে পারছে নাকি টুকাই বুঝতে পারবে না টুকাই তো ছোট থেকে লেজ গজানো সবাই মিলে একসাথে ডাকি তাহলে যদি বের হয় ঠিক আছে রেডি 1 2 3 বাবু এটা কে এটা পাবলো আমার বেবি কবে হলো তার থেকে বড় প্রশ্ন কি ভাবে হলো পাবলো কলকাতায় আমার পাশে ফ্ল্যাটই থাকতো ওরা চায়না শিফট করছে আর ওখানে পাবলোকে নিয়ে যেতে চাইনি মাই পুওর বেবি তাই বলে তোমাকে দিয়ে যাবে আমি চেয়েছিলাম ওকে রাখতে মুখটা দেখো কি মায়াবী চোখ দুটো রবি শাস্ত্রীর মতো ওটা মায়াবী নয় সরাবি কিন্তু বাড়ির কারোর হেল্প ছাড়া তুমি আমায় প্র্যাঙ্ক করলে কি করে কেউ তোকে প্র্যাঙ্ক করবে আর আমি তার দলে যোগ দেব না সেটা কি হতে পারে বল এতদিন খালি টুকাই তোমার পেছনে লাগতো এবার থেকে একজন বাড়লো হ্যাঁ হ্যাঁ দুজন বাড়লো কিন্তু ও শোবে কোথায় আমি ওর জন্য বিছানা করে দিই না না ও তো আমার পাশেই শোবে এখন আমি তোর মা প্রথম রাতেই বাবা হয়ে গেলি রে খতন হে গাইজ এই ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক করুন কমেন্ট করুন ও আপনাদের বন্ধুবান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করুন আর ডুওলিঙ্গো অ্যাপ ডাউনলোড করতে হলে নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আপনারা ডাউনলোড করতে পারেন আর আমাদের চ্যানেলের নাম হচ্ছে বাকড় মিম শর্টস একটু দেরি হচ্ছে ভিডিও আসতে আমি জানি কিন্তু এবার তাড়াতাড়ি আসবে আমাদের চ্যানেলটিকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করুন পাবলো বলছে পেছন থেকে